আজিঠারু আরম্ভ হব ওড়িশা পর্ব। তিনদিন ধরে রাষ্ট্রীয় রাজধানী দিল্লী রে জমিব ওড়িয়া তোর আসর। ওড়িয়া ঘরর সুস্বাদু খাদ্যর স্বাদ চাখিবা সহ ওড়িশার কলা সংস্কৃতি পরম্পরার ঝলক দেখিবে দেশবাসী। ভারতর মহাময় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্য অতিথি রূপে যোগ দিয়ে ওড়িশা পর্বক উদ্ঘাটন করা যাচ্ছেন। মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, কেন্দ্র শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কটক সাংসদ ভর্তরী মতা প্রমুখ সামিল হবে। সেপরি 24 তারিখ উদযাপনী কার্যক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যোগ দেবার কার্যক্রম রয়েছে। 45 কোটি খাদ্য স্টল সাংগক 25টি স্টলে ওড়িয়া বুণাকার মানক হস্তন্ত হস্তকলার ঝলক দেখিবা কো মিলিব। চিন্ময় সাহু আম প্রতিনিধি নয়াদিল্লির রয়েছেন আম সহিত। সিধাশক ওড়িয়া পর্ব যেটি পালন করা সেইঠার হি যোড়ি হচ্ছেন সিধাশক। চিন্ময় বর্তমান কন চিত্র দেখুছেন? 45 কোটি খাদ্য স্টল, তা সহ 25টি স্টলে ওড়িয়া বুণাকাঙ্ক হস্তন্ত্র দেখিবা কো মিলিব। এবং যৌ ওড়িয়া মানে বিশেষ করে দিল্লী রয়েছেন আজ নিশ্চিত ভাবে সমস্তে খুশি থিবে, কাইকি না দিল্লী ভলি জায়গায় ওড়িশা মাটি কু নেই গর্ব করিবার সময়। নিহত ভাবে নিবেদিতা, আউ কিছু ঘণ্টার অপেক্ষা কহিবা কথা, কারণ কিছু ঘণ্টা পরে ওড়িশা পর্ব আরম্ভ হব। বেশ উৎসাহিত অনেক প্রত্যেকটি লোক, বুণাকারক কথা কুহত বা যে খাদ্য স্টল পকাইছেন, এবং অন্যপটে যদি দেখুছে যে প্রবাসী ওড়িয়া মানে অনেক সেমানে বেশ উৎসাহিত অনেক। কিছু ভিজুয়াল দেখাইবি এবং কিছু স্টল আপনার বুলাইবি এবং দর্শক মানুষ দেখাইবি। ইয়ে হচ্ছে গোটিয়ে স্টল যে কেন্দুঝর ইয়ে মহিলা জনক আসছেন এবং নিজ হাতের তৈরি করছেন পেপরে, যে পেপর গুড়ি আমি ওয়েস্ট করে ফোপাড়ি দেছে, ওয়েস্ট পেপর তৈরি করছেন। কেতে সুন্দর সুন্দর কলাকৃতি, প্রথম থর পাই সে আজ দিল্লী কু আসছেন, তাঁর স্টল পকাইছেন। কিছু প্রতিক্রিয়া নেবা ম্যাডাম, ফার্স্ট টাইম পাই আপনার দিল্লী আসছেন, আউ আপনার পেপরর স্টল যে ওয়েস্ট পেপর গুড়া আমি ফিঙ্গি দেছে তাকে নিয়ে এতে সুন্দর সুন্দর কলাকৃতি করছেন, কেমতে লাগুছি? মন নমস্কার, মো নাম হল প্রভাতী বেহেরা। আউ আমার কেউঁঝর আন্দপুর, আমার এটা অল ওড়িশার গোটে ফেমস কাম, যেটা কি অল ওড়িশা ভিতরে গোটিয়ে জায়গা কেবল হচ্ছে সেটা কেউঁঝর হচ্ছে পেপর তৈরি। আমি তাকে কম করছু, চিরা কাগজ গুড়া সমস্ত ফিঙ্গি দেছেন, পড়লা পরে কি অলগা কামে বাণ তৈরি করবে লগাউছেন। আমি কেন কি হালকা জিনিস যেটা কি পড়লে ভাঙ্গিবনি, তাপরে ইউজ করে পুথবে, তাপরে জিনিসটা বি আপনার যেমন কলরটা বি দিয়ে আপনার সবাই ঘাস বাউঁশর তৈরি কাগজ তাকে রিসাইকেলিং কলা বেড়ে সেইটা ফের কাঠ টাইপ্র পড়ে আসছে, কারণ এই জিনিস নষ্ট হওয়ার নাকি উই উখিয়া পোক ফোক এ জিনিস বি লাগবেনি। তাপরে তাকে ওয়াটারপ্রুফ করা হচ্ছে, কিন্তু না কাগজটা তো পাঁড়ে কালে ভিজি যাব কি না ইয়ে হয়ে যাব, তবে তাই ওয়াটারপ্রুফ করা হচ্ছে, না পাঁড়ে পোছিকি সফা করে পারবে। আউ এটা তো আমি প্রথম থর পাই আসিছি, আগর অলগা দিল্লীর অলগা মেলা করেছি, ভালো সেল হবে বি এটা প্রথম থর, আগর বহুত থর ভাই কিন্তু আউ ওড়িশার ওড়িশা পর্ব গোটে দিল্লীর হচ্ছে আমার এমতি জানতে বহুত, যেটা কি কল্পনার বাহার লা সেটা আজকে আসলে পরে আমি কিন্তু ওড়িয়া পর্ব কম হোথ কি আসবে ন আসবে এমতি ভাবুলু, কিন্তু এটি যেত গেট পাখক আসিগলু দেখলু এত ওড়িয়া আসছেন, এত লোক আসছেন, আমি বি বিশ্বাস করে পু যে এতকি জন আমি তাপরে তিনদিন মেলা কাহি যা এত বাট, তাপরে এত বড়া খরচ বার্চ হচ্ছে কাহি যা, সেমতি গোটে মুডে বি জিনিস বেশি বি আনিনু, অল্প কিছু জিনিস নিয়ে আসছু, প্রথম থর যেত আসিছি না, সেইপাই ভাবুছি কিছুটা কোণ হ্যাঁ বহুত মানে বিশ্বাস মানে কল্পনা বি পারিবনি কোণ হব না হব দেখি। হচ্ছে প্রতিক্রিয়া বহুত উৎসাহিত অনেক, আউ কিছু স্টল দেখাইবে আপনার জাঁথিবে পিপিলি প্রসিদ্ধ চান্দুয়া, এবং এটি গোটিয়ে স্টল পড়ছে আজ দিল্লীরে, যেটি কি ওড়িশার ফেমস চান্দুয়া পিপিলির যে চান্দুয়া রয়েছে তাহার এটি স্টল পড়ছে। অনেক জায়গার যে প্রবাসী ওড়িয়া মানে অনেক সেমানে আসছেন, অন্যপটে যে বাহার রাজ্যের যে লোক মানে রয়েছেন সেমানে স্টল আসছেন প্রতিক্রিয়া নেবা। ভাই না কেতে বর্ষ হলেন আমি এটি প্রায় আসলু 2018-19 আসল আমার হোলা দিল্লী ইন্ডিয়া গেট রয়েছে তার সেপটে পড়েছি, এবর্ষ এটি নুয়া হয়েছি, দুই বর্ষ কোভিড বন্ধ লা তারপরে এবার আরম্ভ হয়েছি, প্রায় 5-7 বছর আমি আসুন কথা। প্রডক্ট তো আজ্ঞা বহু প্রকার আসুচি, হারাহারি 60-60 প্রকার প্রডক্ট আসুচি, বিভিন্ন প্রকার আইটম সেল আছে, চান্দুয়া ফুল ল্যাম্পসেট, ওয়ালিং, গার্ডেন অম্ব্রেলা, বেডসিট, ছোট অম্ব্রেলা, বিভিন্ন প্রকার পূজা জিনিস, সামিয়ানা মন্দির পাই সবু জিনিস আসুচি আপনার প্রডক্ট। আপনার ওড়িশার পারম্পরিক খাদ্য, তা সহিত ওড়িয়ার ওড়িশাবাসীঙ্ক যে বুণাকার রয়েছেন হস্তন্ত দেখিবা মিলিব দিল্লী দরবারে। ওড়িশা পর্ব আজিঠারু আরম্ভ হওয়ার যাচ্ছে এবং তিন দিন ধরে এই ওড়িশা পর্ব চালিব। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।